ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে এই প্রথম কোন চিকিৎসক করোনা আক্রান্ত। আক্রান্ত চিকিৎসক আলিপুরের কমান্ড হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট, করোনা রিপোর্ট পজিটিভ আরো এক প্রৌঢ়ার। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে 20। সুস্থতার পথে রাজ্যে প্রথম করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ, 48 ঘন্টা পর ফের পরীক্ষা। রিপোর্ট নেগেটিভ হলে হাসপাতাল থেকে ছাড়া হবে আমলাপুত্রকে। করোনা নিয়ে রাজ্যে আশার আলো, আমলাপুত্রের মতোই সুস্থতার পথে আরো 2 আক্রান্ত। টেস্ট নেগেটিভ এসেছে বালিগঞ্জের যুবকের বাবা ও হাবড়ার তরুণী, তবে বালিগঞ্জের যুবক ও তার মায়ের শেষ রিপোর্ট পজিটিভ। টিয়ারলেস হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত নয়াবাদের বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি, খবর হাসপাতাল সূত্রে। এখনো সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন বৃদ্ধ, গতকাল রাত থেকে রেচন প্রক্রিয়ার সমস্যা শুরু হয়। উত্তরবঙ্গের করোনা আক্রান্ত মহিলা কালিম্পং এর বাসিন্দা, মেয়ের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন তিনি। 19 মার্চ ফিরে যান শিলিগুড়িতে আত্মীয়ের বাড়িতে, খবর সূত্রে হোম কোয়ারেন্টিনে আক্রান্ত মহিলার প্রথম চিকিৎসক। করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর টুইট। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সরকারি কর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত, সাফাই কর্মী, কোভিড-19 এর সঙ্গে লড়াইয়ের জন্য যারা এগিয়ে এসেছেন, তাদেরও ধন্যবাদ। করোনা সংক্রমণ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইট। টুইটারে তার বার্তা, গোটা দেশ একসঙ্গে লড়াই করছে, এটা একটা দৃষ্টান্ত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। কেন্দ্র পশ্চিমবঙ্গকে করোনা পরীক্ষার জন্য 10,000 কিট পাঠিয়েছে, আমাদের খুব সতর্ক থাকতে হবে, এটা রাজনীতি করার সময় নয়, এ ধরনের কোনো চেষ্টা বা আচরণ এড়িয়ে চলা উচিত। করোনা সন্দেহে বেঙ্গালুরু ফেরত তরুণীকে পাঠানো হলো বেলেঘাট আইডিতে, 14 দিন বাড়িতে কোয়ারেন্টিনের পরামর্শ চিকিৎসকদের। স্থানীয় সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে সল্টলেকের আবাসনে ফিরে অসুস্থ হয়ে পড়েন 27 বছরের তরুণী। স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে বিষয়টি জানতে পেরে গতকাল তরুণীকে বেলেঘাট আইডি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মন্ত্রী সুজিত বসু। কিছু জায়গায় হোম কোয়ারেন্টিনে থাকা কিছু মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, যা ভীষণই দুর্ভাগ্যজনক। মনে রাখতে হবে, সামাজিক দূরত্ব মানে মানসিক দূরত্ব নয়। সামাজিক দূরত্ব বাড়ান, মানসিক দূরত্ব কমান, মন কি বাতে বললেন মোদী। করোনায় ভারতে মৃত্যু বেড়ে 27, একদিনে 6 রাজ্যে 6 জনের মৃত্যু, 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 106, মোট আক্রান্ত 1,000 ছাড়িয়েছে। মোদীর মন কি বাত অনুষ্ঠানে সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের সঙ্গে কথা, আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসা করলে সুস্থ হওয়া সম্ভব, জানালেন তাদের অভিজ্ঞতার কথা। লকডাউনে মানুষের সমস্যা হচ্ছে, কিন্তু করোনা রুখতে লকডাউন করা ছাড়া উপায় ছিল না, সবাইকে একজোট হয়ে ভাইরাসের মোকাবিলা করতে হবে, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী। লকডাউন কার্যকর করতে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের, বন্ধ করতে হবে রাস্তায় মানুষের গতিবিধি, ছাড় শুধু অত্যাবশ্যকীয় পণ্যে, জারি নির্দেশিকা। আটকাতে হবে ভিন রাজ্যের শ্রমিকদের, কর্মস্থলে থাকার সব ব্যবস্থা করতে হবে রাজ্যকে, নিশ্চিত করতে হবে মাইনে, বাড়ির মালিক উচ্ছেদ করতে চাইলে কড়া ব্যবস্থা, নির্দেশিকা কেন্দ্রের। লকডাউন নিশ্চিত করতে সব রাজ্যে সীমানা সিল করার নির্দেশ কেন্দ্রের, দিল্লি থেকে উত্তরপ্রদেশ বিহার যাবে না কোনো বাস, লকডাউন অমান্য করে গ্রামে ফিরলেই 14 দিন শেল্টার হোমে রাখার নির্দেশ। লকডাউন কার্যকর করতে কেন্দ্রের করা নির্দেশের পরই কেরল পুলিশের অভিনব উদ্যোগ, কোথাও জমায়েত হচ্ছে কিনা ত্রিবান্দামে ড্রোনে নজরদারি চালাচ্ছে পুলিশ। করোনা মোকাবিলায় আরো একগুচ্ছ নির্দেশিকা রাজ্যের, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে, রোজ টাস্কফোর্সগুলির সঙ্গে বৈঠক করবেন জেলাশাসকরা। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের তথ্য জানাতে হবে জেলাশাসকদের। চা বাগানে 5 জনের বেশি একসঙ্গে কাজ করতে পারবেন না, মুখ্য সচিবের নতুন নির্দেশিকায় উল্লেখ। চিকিৎসা করাতে গিয়ে তামিলনাড়ুর বেলুড়ে আটকে আলিপুরদুয়ারের ফালা কাটার পরিবার, লকডাউনের জেরে ফিরতে পারছেন না বাড়িতে, ফুরিয়ে আসছে টাকা, বাড়ছে উদ্বেগ, রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন পরিবারের। গোটা বিশ্বে করোনায় মৃত বেড়ে 31,771, আক্রান্ত 6,78,000, শুধুমাত্র আমেরিকাতে আক্রান্ত 1,21,000, মৃত 2,000-এর বেশি, স্পেনে একদিনে করোনায় মৃত 838 জন। ইরানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, রাজস্থানের যোধপুরে পৌঁছে 275 ভারতীয়কে নিয়ে যাওয়া হলো সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে। করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত বীরভূম, সার্কিট হাউসে এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। আতঙ্ক নয়, সচেতন করেই মানুষকে সরকারি নির্দেশ মানার পরামর্শ। গাছের ডালেই কোয়ারেন্টিনে, করোনা সংক্রমণ রুখতে চেন্নাই ফেরত 7 শ্রমিক এভাবেই আশ্রয় নিয়েছিলেন।
পুরুলিয়ার বলরামপুরের ভাঙ্গিডি গ্রামের ঘটনা। পাঁচ দিন গাছে কাটানোর পর গতকাল তাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাখার ব্যবস্থা করল স্থানীয় প্রশাসন। লকডাউনের মধ্যে বিধাননগরে রক্তদান শিবির, ভিড় সাধারণ মানুষের, অধিকাংশের মুখে নেই মাস্ক। উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। যদিও মন্ত্রীর দাবি শুধুমাত্র রক্তদাতারাই উপস্থিত ছিলেন, ভিড় ছিল না। করোনা মোকাবিলায় দুঃস্থদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালায় নিজের বিধানসভা কেন্দ্রের 128 নম্বর ওয়ার্ডে গরিবদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। এদিন হাওড়ার শিবপুর বাজারে যান মন্ত্রী অরূপ রায়। এলাকার গরিব মানুষের হাতে তুলে দেন 3 কিলো চাল, 2 কেজি আলু ও 1 কেজি মুসুর ডালের প্যাকেট। সমবায় মন্ত্রী জানিয়েছেন, লকডাউনের জেরে কোনো মানুষকে যাতে অভুক্ত থাকতে না হয় সেই কারণে এই উদ্যোগ। জেলা জুড়ে এই কর্মসূচি চলবে বলে মন্ত্রী জানিয়েছেন। হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী মলয় ঘটক। এদিন সকালে আসানসোল জেলা হাসপাতালে যান তিনি। করোনা সন্দেহে এই হাসপাতালে 3 জন ভর্তি ছিলেন। রিপোর্টে সংক্রমণ না মেলায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। নিজের এলাকায় দুস্থ অসহায়দের চাল জাল বিলি করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। লকডাউনের জেরে বেরোতে পারছেন না সাধারণ মানুষ, রোজগারও বন্ধ। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডে দুস্থ অসহায়দের চাল ডাল আলু বিলি করলেন স্থানীয় বিধায়ক। ওয়ার্ডে কোনো পরিবার বা ব্যক্তি অর্থাভাবে খাদ্য সংকটে পড়লে তাদের খাবার পৌঁছে দেবেন কাউন্সিলর। কলকাতা পুরসভার মেয়র পরিষদ এবং 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিংহ এবং 116 ও 117 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিংহ ও অমিত সিংহ 3 জনেই এই মর্মে রীতিমতো নিজেদের ফোন নম্বর দিয়ে লিফলেট ছড়িয়েছেন 3 ওয়ার্ড এলাকায়। সেই সঙ্গে তারা দলীয় কর্মীদেরও নির্দেশ দিয়েছেন দরিদ্র পরিবারদের চিহ্নিত করতে। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের 81 নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর জুঁই বিশ্বাস। রবিবার দুপুরে ওয়ার্ডের বস্তি এলাকাগুলি পরিদর্শন করেন জুঁই। লকডাউনে সর্বত্র বন্ধ থাকার কারণে এলাকার দুস্থ পরিবারগুলির খাদ্য সংকট কাটাতেই এই উদ্যোগ। লকডাউনের জেরে ক্যান্সার রোগীর ওষুধ পাওয়া নিয়ে সমস্যা, সাহায্যের হাত বাড়িয়ে দিল ভবানীপুর থানার পুলিশ। করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে লকডাউন, সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা রামকৃষ্ণ মঠ মিশনের। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন ও সারদা পীঠের উদ্যোগে চাল ডাল আলু পেঁয়াজ নুন সাবান ও মিশনের নিজস্ব গবেষণাগারে তৈরি স্যানিটাইজার বিলি করা হয়। সংকটের দিনগুলোতে এই ধরনের ব্যবস্থা করা হবে বলে রামকৃষ্ণ মঠ মিশনের তরফে জানানো হয়েছে। করোনা মোকাবিলায় কঠিন পরিস্থিতির সম্মুখীন গোটা দেশ, মানসিক উৎকণ্ঠার সঙ্গে অর্থনৈতিক অনিশ্চয়তাও প্রকট। এমন সময় করোনা মোকাবিলায় আর্থিকভাবে দেশকে শক্তিশালী করতে এগিয়ে এলো শ্যাম স্টিল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেওয়া হয়েছে শ্যাম স্টিল ম্যানুফ্যাকচারিং লিমিটেডের তরফে। করোনা রুখতে চলছে লকডাউন। ভবানীপুরে ডিএল খান রোডে দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিরেক সংগঠনের অন্যতম উদ্যোক্তা কার্তিক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 2 লক্ষ টাকা দিল দুর্গাপুজো ফোরাম। করোনা মোকাবিলায় লকডাউনের মাঝে দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। নদিয়ার এই ম্যানেজমেন্ট স্কুল কর্তৃপক্ষের তরফে 250 থেকে 300 জন এলাকাবাসীর হাতে সাহায্য হিসেবে তুলে দেওয়া হয় চাল ডাল আনাজ ও রান্নার সামগ্রী, সঙ্গে স্যানিটাইজারও দেওয়া হয়েছে প্রত্যেককে। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া। করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দিল প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় ক্রিকেট একাডেমি। জন লেননের গান গাইলেন জন বায়াজ, শোনালেন ইমাজিন দেয়ার ইজ নো নেশন গানটি, প্রকাশ্যে ভিডিও। ট্রিঙ্কল খান্নার পায়ে চোট, অক্ষয় নিজেই গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেলেন হাসপাতালে। রাস্তায় তোলা ভিডিও পোস্ট করলেন ট্রিঙ্কল।